কষ্ট করে ভাঙাচোরা এক চালা টিনের বাড়িতে বসবাস। নতুন ঘর বানাবেন বলে বৌমা এবং শাশুড়ি দুজনেই মিলে মানুষের বাড়িতে বাসা বাড়ির কাজ করে কষ্ট করে টাকা জমাচ্ছিলেন। এবার সেই টাকার দিকেও নজর পড়ল চোরের। দিনে দুপুরে ঘরের দরজার তালা ভেঙে নগদ 36,000 টাকা সহ সোনা এবং রূপোর অলংকার নিয়ে চম্পট দিল চোর। মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা এতগুলো কষ্টের টাকা চুরি যাওয়াতেই কান্নায় ভেঙে পড়েছেন শাশুড়ি বৌমা। বুধবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদয়ননগর শ্রীরামপল্লী এলাকায়। প্রতিদিনের মতো এদিনও শাশুড়ি বৌমা দুজনেই মানুষের বাড়িতে কাজের জন্য বের হয়ে যান। বিকেল 4টে নাগাদ বাড়ি ফিরতেই মাথায় হাত পড়ে তাদের। থাকার জন্য একটি মাত্র একচালা টিনের ঘর তাদের। সকালে তালা দিয়ে কাজে বেরিয়েছিলেন, বাড়ি এসে দেখেন ঘরের দরজা খোলা অবস্থায় রয়েছে। ঘরে ঢুকতেই আরো মাথায় হাত পড়ে। ঘরের জিনিসপত্র এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, খোলা অবস্থায় রয়েছে শোকেসের লকার। যেখানে টাকা রেখেছিলেন সেখানে আর এক টাকাও নেই। খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে। অবশেষে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। দুপুর বেলা রিমঝিম বৃষ্টি পড়ছিল, সেই সময় সবাই নিজের বাড়িতে আরাম করে, সেই সময় এই কাজটা করছে। আমরা এখন চাই যে পাড়ার মধ্যে এক বাড়িতে করে এরকম করে সাহস পাওয়া যাবে, পুলিশ এসে ভালো করে যাতে ইনকোয়ারি করে, চোর যাতে ধরা পড়ে। আমাদের বাইরে এটা যারা বেকারত্ব, কিছু কিছু ছেলেরা আছে যেরকম পাশে নদী বাঁধের মধ্যে অনেক সময় অনেক ছেলেরা আড্ডা মারে, নেশা টেশা করে, এই কাজ তাদেরই, কারণ দূরের লোক মনে হয় না চুরি করতে আসবে, এরকম সাহস পাবে না ঘরে ঢুকতে। আমার নাম মমতা মাহাতো, জায়গার নাম কি? শ্রী উদয়নগর শ্রীরামপুর। কাজ থেকে এসে থেকে তালা করলাম, তালা খুলে থেকে গেটটা খোলা, আমি তো বাসাতে কাজ করি। হ্যাঁ, বাসাতে কাজ করি। ঘরে সোনা দানা তো ছিল, অল্প বেশি তো ছিল না, ছিল মোটামুটি, ছিল ভালো, ছিল পয়সা, ছিল 36,000 টাকা। ডিব্বার মধ্যে বক্স ভর্তি করা টাকা ছিল। কত টাকা? একসাথে আমরা একই বাড়িতে কাজ করি দুইজনে, আমি নিয়েছি আমার বৌমাকে কাজে। আপনারা পুলিশের কাছে কি দাবি করছেন? আমি পুলিশের কাছে, আমরা ফোন করে, পাশের লোক আছে ওরা ফোন করছে। কি দাবি করছেন? মানে যারা চুরি করছে তাদের জন্য দিতে পারে আমাদেরকে। বৌমা টাকা ওটা তো আমি বলতে পারবো না, বৌমা তো বললোই, বললো না টাকা, সোনা দানা ছিল, টাকাও ছিল 35,000 টাকা, আর আমার নাতিনের ওই ঘরটা ভর্তি ছিল টাকা। আমার নাম সাগরী সরকার।